ঠিক যেন নিরঞ্জনের পদ্মা ছুঁয়ে প্রকৃতিতে আগমন ঘটছে দেবী দুর্গার। মায়ের আঁচল ছোঁয়া শুভ্র কাশবন আর আকাশের কপাল জুড়ে লালচে সিঁথির সিঁদুর জানান দিচ্ছে দেবী পক্ষের। দেবী মায়ের মর্তে আগমনের বার্তায় প্রকৃতির এ সাজে চারিদিকে যেন চলছে আনন্দযজ্ঞ। আর কদিন বাদেই আসছেন মা দুর্গা, দুর্গতি না আসেনি, তাতেই ব্যস্ত শিল্পীর তুলি। কার্তিক চন্দ্র পাল দুই যুগেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছেন। বছর জুড়ে চাহিদা অনুযায়ী তৈরি করেন লক্ষ্মী, সরস্বতী, কালী এবং দুর্গা প্রতিমা। তবে গেল বছরের চেয়ে এবার কমেছে প্রতিমার চাহিদা। পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, সাজসজ্জার উপকরণের দাম ও শিল্পীদের মজুরি খরচ বেড়েছে, সেই তুলনায় কমেছে লাভের পরিমাণ। কর্মচারীর দামও বাড়ছে, সব কিছুর দামই, মাল মেটেরিয়াল, বাঁশ, কাঠ, যা আওর, এগুলো তো অনেক দাম বৃদ্ধি পাইছে। গহনা বা অন্যান্য জিনিসপত্র, রং টং, এগুলো আমরা বাড়ি থেকে আমদানি করতাম, সেক্ষেত্রে এবার তো আমদানি পাচ্ছি না। দুর্গোৎসবের প্রস্তুতির সময় প্রায় শেষের দিকে, তাই রাত দিন এক করে কাজ করছেন কারিগররা। প্রতিমার গায়ে নকশা কাটার পাশাপাশি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবার ভারত থেকে প্রতিমার সাজ সরঞ্জামাদি আমদানি করতে না পারায় কারিগররা পড়েছেন বিপাকে। আগে তো প্রতিমা 40-50 হাজার বিক্রি হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতির জন্য প্রতিমার ধরনের যে পরিমাণ দাম, সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। শাড়ি, সাজ, সবজি সব এগুলো তো ইন্ডিয়ার থেকে আসতো। এবং আমি এক মাস আগের থেকে ফোন দিচ্ছি, বলছে দাদা এবার মাপ চাই, এবার দিতে পারবো না। দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা একটু ভয়ে আছি, তারপরও চাই মা আমাদের সব যেন ভয় দূর করে শান্তি ফিরে আনে। প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা করতে যাবেন, দেখতে যাবেন, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই ক্ষেত্রে আমরা বলেছি মণ্ডপগুলোতে সিসিটিভির আওতায় থাকে, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ইফটিজিংয়ের মতো ঘটনা না ঘটে, এই জন্য মোবাইল কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, সে তারপর মাদকের কোনো যাতে সুযোগ না থাকে সেই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসকরা সেই অনুযায়ী কাজ করতেছে। এবছর রাজশাহী মহানগরীর 78টি ও জেলার 312টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এখন রাজশাহী কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।